এই নির্বাচনী সভাত উপস্থিত আমার সিপিএম দলের প্রার্থী আমার মনোরঞ্জন তালুকদার ডাঙরিয়া আর সিপিএমর নেতা আমার সীতারামজি আর সিপিএমর আমার হেমেন দাস ডাঙরিয়া আর উপস্থিত সিপিএমর বহুত এই মঞ্চত আছে আর এআইইউডিএফর আছে কংগ্রেসর আছে আর আমার বিপিএফ দলের আমার এম সি এল এ সকল আছে নেতা কর্মী সকল আছে। তো প্রথমতে মই আপনার সকলকে মহাজোটর হয়ে পেলাই মর আন্তরিক শুভেচ্ছা যাচিছ কেলে মানে কেউ কারণে রঞ্জিত দাস গেল রঞ্জিত দাস গেল খট ফলাইছে রঞ্জিত দাসে পাঠাসার খুশি পাঠাসার খুশি তো জায়গা না পাব মই আছে পাঠাসার খুশি তো নিজিখিব মই আছে রঞ্জিত দাস কত পলাইছে কি দরকার নিজ বেটি এড়ি পেলে পাঠাসার খুশি জায়গা পাইছে হ্যাঁ শেষ বিজেপি সরকার শেষ মহাজোট সরকার বনাবলে গৈ আছে অহা দুই তারিখ মেয়ত আর দুই তারিখ মে মাহত দুই তারিখত বিজেপির বিদায়র শ্রাদ্ধ বিজেপি হাতাও আসাম বাসাও হয় না নহয় আর এই হেমন্ত বিশ্ব শর্মায় মাদ্রাসা বন্ধ করেছে মই খুলি দিম কি করব হ্যাঁ কি করব বাপ 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 ইমান দাদাগিরি সরকার চলে আছে খালি করাতো বন্ধ যাখালি পুরা বন্ধ হেমন্ত বিশ্ব শর্মা কত গল কত গল হেমন্ত বিশ্ব শর্মা হ্যাঁ কত গল এমার বাপ বাপ মোক যেনেকা ধরনের গালি দিছে বাপ বাপ কোয়া না যায় কোয়া না যায় এটা মজা পালে ঘর ভিতরতে থাক না হয় না নহয় ঘর ভিতরতে থাক কি অবস্থা করে লৈছে নিজে নিজে করে লৈছে এইটু মইতো করা নাই এইবার হেমন্ত বিশ্ব শর্মার হিরো তো জিরো হয়ে গেল আমি এটা মহাজোট হিরো হয়ে গেল দেই কোনো চিন্তা নাই সরকার বানাই আছে বানাবই আর আমি অকল দিসপুরত নহয় মহাজোট সরকারে হওয়ার পিছত আকৌ আমি বিটিসি অঞ্চলতো বিপিএফে আকৌ সরকার গঠন করব বিটিসি পড়াও হাঠাও বিজেপি অকল অসম নয় বিটিসি দেশপুর হওয়া কত হোক মুঠতে আসামত পড়াও আসামত পড়া পুরা গেট আউট করব লাগে আমাক এনেকুৱা সরকার না লাগে আজি বিজেপিয়ে ধর্মর নামত বিভাজন জাতির নামত বিভাজন কোনে আনিছে এইটো কোনে আনিছে আজি জাতির নামত দেখা নাই শুনিছে না নাই শুনি আছে না বিজেপিয়ে কি ধর্মর নামত বিভাজন আনিছে না নাই সেইটো হিন্দু সেইটো খ্রিস্টান সেইটো মুসলিম করেছে না নাই তেতিয়া আমাক এনেকুৱা সরকার নালাগে জাতির নামত ডিভিজন জাতির নামত ভাগ ভাগ এইটো বঙালী এইটো এইটো মুসলিম এইটো অসমীয়া এইটো বাঙালি এইটো বড়ো এই বিজেপিয়ে করেছে কোনেওতো করা নাই আগত ইমান ভাল আছিল মই বিশ্বাস করে পেলাই কৈছিল বিজেপির লগত 2016 কিন্তু নাই একদম বিয়া ভিতরত একদমবারে শেষ মাইনাসে মাইনাস 100 প্লাস তো নয় 100 মাইনাস বিজেপি মাইনাস কত এই সর্বক সর্বক তো মাইনাস নহয় মাইনাস কত প্লাস দেখি আছে ওতে প্লাস তো কত মাইনাস গলগঞ্জ মাইনাস ফুট বিলাসীপাড়া মাইনাস সর্বক মাইনাস পাঠাসার খুশি মাইনাস বরপেটা মাইনাস বরপেটাও শেষ গুণীন দাস গেল অহাকালি মিটিং করব মই গুণীন দাস হারিব বরপেটা সদরত আরামসে কংগ্রেস আইব
আরোহে পাঠাসা খুশিত আরামসে খগ্রা সাহেব রঞ্জিত দাস খেলিকে জিখিব ইয়াতে রঞ্জিত দাস খেলিকে জিখিব কিবা দাম আছে তার ই বলে বিজেপি প্রেসিডেন্ট বলে আসাম দাম না থাকা প্রেসিডেন্ট আরোহে রঙিয়া প্রবেশ করি থাক গেল কত কত মাইনাস জানে লোয়ার আসামত আমি গোলগঞ্জ পূব বিলাসীপাড়া ইয়ার পিছত হয়ে সরবক বরপেটা বরপেটার পিছত ডাইরেক্ট যাব আপনি রঙিয়া দুধনৈ বরক্ষেত্রী আর মেলা আছে দেখিয়া জুলে গহপুর ছটিয়া বিপুরিয়া এইবিলাক সব মাইনাস সব মাইনাস এইবিলাক সব বিজেপি আছে এইবার আকৌ কংগ্রেস জানে এই যে আমার সিপিএমে সরবকটো ললে রঙিয়াটো ললে মতে মহাজোট হিসাবে প্লাসত আছে বিজেপি হিসাবে মাইনাসত আছে জানে দামবিলাক কি তেলের দাম বড়া এটা তো আমার সবে জানে আছে বিজেপি সরকার আইসে বলে সবে মানে শান্তি বিচারিছিল কিন্তু এই বিজেপি সরকারের দিন অশান্তিহে বিচার হয়েছে হয় না নয় অশান্তি এইবার নাই আপনাদের বিরাট ভয় খাই আছেন না হেমন্ত এইবার জিরো হয়ে গেল জানে হেমন্ত বিশ্ব শর্মা দিসপুরের আউট হাগ্রামা মহিলারি ইন হয় না নয় হয় না নয় এইবার হেমন্ত জিরো হাগ্রামা হিরো হয় না নয় হয় না ঠিক আছে এতে আমার উপর্ব বটাসারি ডাঙরিয়া আছে আমার মহাজোটরে কংগ্রেসের আমার স্পোক্স পার্সন অপূর্ব ভট্টাচার্য তেও অলপ খব মর আকো কোকাদার মিটিং আছে মতে আমি লগ পাম আকো সরকার 100% বনে আছে মহাজোটে দে থ্যাংক ইউ ধন্যবাদ।